এই আরএসএস এর চামচা দালাল ময়ূরঞ্জন আর শুভেন্দু অধিকারীর, ও এমন মার খাবে পাবলিক এখনো জাগছে না। পাবলিক যেদিন এই আইনগুলো জেনে যাবে, এখন তো পাসপোর্ট বাতিল হওয়া শুরু হয়ে গেছে, আধার কার্ড বাতিল হওয়া শুরু হয়েছিল, আবার কলকাতা হাইকোর্ট কয়েকদিন আগে 26 জুলাই জানিয়ে দিয়েছে আধার কার্ড পরপর সব বাতিল হতে থাকবে। আধার কার্ড সিটিজেন না হয়ে আধার কার্ড পেলেন কি করে এই অ্যাঙ্গেলে? ফলে এই মানুষগুলো ওরা যেমন মিথ্যা করে টিভিতে দিয়ে মানুষকে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে, যাতে ওপার পার অসহায় ভীত সংখ্যালঘুরা এমনিতেই ভীত হয়, পৃথিবীর সমস্ত সংখ্যালঘু ভীত, ওরা যাতে পালিয়ে আসে আর এপারে এলে এরা ধরে নেবে, আদানি আম্বানির দাস হয়ে যাবে, তার কারণ ওরা তো কেউ লিগালি আসতে পারবে না পাসপোর্ট ভিসা নিয়ে। তো এখন এমন একটা অবস্থা হচ্ছে, তো সেই সে ঘটনাটা সেটা আপনারটা পরে বলছি, এটার পরে আপনি যতগুলো প্রশ্ন করবেন সব ডকুমেন্ট দিয়ে দেবো। তার ঘটনা হচ্ছে যে এই যে মানুষগুলো যখন জানবে, তখন শুভেন্দু অধিকারীর বাড়ি জ্বালিয়ে দেবে, উড়িয়ে দেবে, সেই আগুনের শিখা দেখতে পাবে না, সেই আগুন নরেন্দ্র মোদীর চোখে পর্যন্ত যাবে। এই ময়ূরঞ্জনের মতো এই এই যে সাংবাদিক, তোমরা সাংবাদিকরা পেটাতে পারো না? একটা বাংলাকে, বাংলার জাতিসত্তা ধ্বংস করতে চাইছে, বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে এই শয়তানগুলো, এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যায় না। গণতন্ত্র চতুর্থ স্তম্ভ, আজকে যতগুলো ভিডিও ছড়াচ্ছে তার ম্যাক্সিমামটা ফেক ভিডিও। কী করে তাহলে এদের বিরুদ্ধে স্টেপ নেবে? জনগণ প্রস্তুত হচ্ছে, অবশ্যই বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থাকতে হবে তাদের বাঁচানোর জন্য, কিন্তু বারবার বলতে হবে তোমরা পালিয়ে এসো না, তোমরা লড়াই করো, আর বাংলাদেশে আমাদের নানা রকমভাবে চাপ দিতে হবে, তারা যাতে আমাদের সংখ্যালঘুদের পাশে দাঁড়ায়।